প্লাস্টিক কুড়িয়ে সেই প্লাস্টিক কারখানায় বিক্রি করে কোনো রকমে সংসার চলে। মালদার দিনমজুরের ছেলে হতে যাচ্ছে ডেপুটি পুলিশ সুপার মর্যাদার অফিসার। ছেলে সাফল্যে পরিবারের পাশাপাশি খুশি এলাকার মানুষেরাও। মালদা কালিয়াচক থানার মসিমপুর গ্রাম পঞ্চায়েতের বামন গ্রামের বাসিন্দা মহবুবুল শেখ, তিনি একজন সামান্য দিনমজুর। প্লাস্টিক কুড়িয়ে সেই জিনিস কারখানায় বিক্রি করে কোনো রকমে সংসার চলে তার। কিন্তু হত দরিদ্র ওই শ্রমিক শত কষ্টের পরেও শিক্ষার আলো থেকে ছেলেকে বঞ্চিত রাখেননি। আজ তার ছেলে আইনের রক্ষক হিসাবে ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার অফিসার হিসাবে যোগ দিতে চলেছেন। হত দরিদ্র পরিবারের ছেলের সাফল্যে পাড়া প্রতিবেশীদের মিষ্টিমুখ করাতেও ভুলে যাননি ওই দম্পতি মহবুল শেখ ও উঞ্জেলা বিবি। নিশাত খালেক ডেপুটি সুপার হবে তা জানতে পেরে বাবা মার পাশাপাশি উচ্ছ্বাসিত নিশাদের অন্যান্য ভাই বোনেরা। নিশাত খালেক জানিয়েছেন, ছোট থেকেই আলামিন মিশনে পড়াশুনো করেছেন। সেই শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ পান। 2020 সালে WBCS পরীক্ষায় সফল হন তিনি। বি গ্রুপে 5 নম্বরে জায়গা করে নেন নিশাদ। তারপর নিজেকে আইনের রক্ষক হিসাবে বেছে নিয়েছেন। নিশাত খালেক আরও বলেন, আমি ছোট থেকেই দেখেছি একটা সময় গ্রামের কি অবস্থা ছিল। মাঝে মধ্যেই বোমাবাজি গুলি চলত, রাজনৈতিক সংঘর্ষ তো হামেশাই লেগে থাকত, কতজনের প্রাণ গিয়েছে। কিন্তু আইনের রক্ষক হিসাবে এই ধরনের অপরাধ ঠেকাতে আমি ছোট থেকেই স্বপ্নে বিভোর ছিলাম, তাই আমার জেদ ছিল আইনের রক্ষক হওয়ার। অবশেষে সকলের আশীর্বাদ এবং সহযোগিতায় আমি ডেপুটি পুলিশ সুপারের পদমর্যাদার অফিসার হতে পেরেছি। খুব শীঘ্রই ট্রেনিংয়ে যাব। আমি বাউন গ্রামের বাসিন্দা, কালিয়াচক ওয়ান ব্লকের। আমি বর্তমানে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2020 সালের কোয়ালিফাই করেছি WBPS-এ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসে, এবং র্যাঙ্ক হয়েছে 5। এই জন্য আমার পরিবার, আমার ভাই বন্ধু, আমার গার্ডিয়ান, আমার শিক্ষক, আমার গ্রামবাসী সকলে খুব খুশি এবং সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে সিভিল সার্ভিস লাইনে আসার, কারণ বিশেষ করে কালিয়াচকের যে একটা অন্যরকম নাম রয়েছে সেই নামটা সুনাম করার জন্য, এবং বর্তমান যে যুব সমাজ তার জন্য ভালো কিছু করার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল। তো সেই জন্য আমি প্রিপারেশান অনেক দিন থেকে নেওয়া শুরু করেছি। তারপরে দিন দু একবার 2019 সালে আমি ইন্টারভিউতেও গিয়েছিলাম, কিন্তু শেষমেশ আমার হয়নি। কিন্তু 2020 সালে অবশেষে আমি সাফল্য লাভ করতে পেরেছি। একটা সময় বোমা গুলি সংঘর্ষের আতুর ঘর হিসাবে পরিচিত ছিল কালিয়াচক থানার বামন গ্রাম। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর তৃণমূল সরকার ধীরে ধীরে দুর্গম গ্রামগুলিতেও শিক্ষার আলো পৌঁছে দিতে পেরেছে, এটা তারই জলজ্যান্ত উদাহরণ মনে করছেন স্থানীয়রা। ইলেকট্রিক কাজ মালদা ইলেকট্রিক কাজ করতে গিয়ে আবার ইলেকট্রিক শক লেগে পড়ে যায়, তাতে মনে গোটা শরীর অবশ্য করে জ্ঞান হারা হয়ে মালদা কলকাতা পিজি হসপিটালে ভর্তি হয়। ওখান থেকে মানে প্রায় 24 ঘন্টা কেন দুদিন ভরে সেন্সলেস অবস্থা ছিল, দুদিন পরে জ্ঞান ফিরেছিল। এখানে চিকিৎসা করা হয়, চিকিৎসা হয়ে শরীর এখনও ওই ইয়ে মানে ওই সিটাস লাগার মতো যাকে ওটা শরীরই এখন ইয়ে হয়ে আছে, ওরকম বিশেষ কাজ তখন থেকে বিশেষ কিছু কাজ করতে পারে না। তো ডাক্তাররা তখন বলেছিল যে মনে ওকে ওর শরীরটাকে ইয়ে করতে গেলে মানে হাঁটাহাঁটি করতে হবে, শরীরটাকে ঠিক রাখতে হবে। এই জন্য ওর বাবা এখন ই করে ওই কী বলে প্লাস্টিকে কাজ করে, খুব দরিদ্র অবস্থায় প্লাস্টিক শ্রমিক হিসাবে কাজ করে। এখন ওইটাই ও তার পেশা, এখন জীবিকা পড়াশোনা মানে বিশেষ করে ও যাতে আলামিন মিশনের সহযোগিতা পেয়েছে, আলামিন মিশনেই পড়াশোনা করতো, তো ওখান থেকে বিশেষ করে সহযোগিতা পেয়েছে, অল্প পয়সায় তো পড়াশোনার সুযোগ পেয়েছে। ছেলেটা খুব আগে গড়েই খুব মেধাবী, স্বভাবের দিক দিয়ে খুব শান্তশিষ্ট, আর ওরকম কোনো মানে ঝামেলা জোটের মধ্যে নেই, সবসময় পড়াশোনায় ব্যস্ত। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নারীর সৌন্দর্য শাড়িতেই,
সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।